আসুন মুরগি কাটা শিখি, দেশি মুরগি। তো মুরগি কিভাবে কাটতে হয়, খসখস করে বটি আন গোলাপি, পাগুলো কাটা হলো প্রথমে হাতের, কিন্তু হাত তো না, মুরগির পাখার উপরের অংশটা ওখানে কাটে কাটে কেটে নিচ্ছে। আর এখন এপাশে তাজা থাকলে ভালো, তাজা না তো ফেলা না পাই সব সপ্তাহ। যাও কি কয় ছেলে, করো করো। জবাই করে ময়লা ফেলাই যায় না, বালা খেন ময়লার মধ্যে ফেলাই যায় না, মাখামাখি করে ধর করে খালা মুরগি, হ্যাঁ ধরুক না ধরুক না। একজন ধরলে কিন্তু সুবিধা হয়, ছোট থেকে আমি এরকম করে দেখছি মুরগি ইয়ে করা, দড়ি তৈরি করছিল। দেশি মুড়ি লাগে তো, ফির শক্তি লাগে না, এরকম করে তাহলে একজন সুবিধা হয় না। ওজন হইবে হবে মনে হয় নয়, মনে হচ্ছিল কতক্ষণ হবে এক কেজি পারবে, কি মনে হয় দুইটা মিলিয়ে একসাথে একটা মাপার মাপলে সুবিধা হলে। আর যাই হোক, এটা কিন্তু ইয়ের মতন করে চামড়া সিলানো হচ্ছে, গরু তারপর ছাগল যেমন করে চামড়া সিলাই। এটা ডেকি শক্ত নয়, ডেকি বুঝলু, দেখি মানে কি মহিলা, হ্যাঁ দেখি মানে ও আছে যে দেখি মানে যে একটা ভিডিওর মধ্যে বলছিলাম, দেখি হচ্ছে যে যেটা কেবল উঠছে মানে যৌবন ধারণ করছে, মেয়ে তো অবশ্যই মানুষ বলে, মেয়ে তো অবশ্যই। লেডিস মুরগি দেখছেন কত সুন্দর, পায়খানা করতেছে, ইয়েও কটা গেল তো ছ দুইটা মিলে, মুরগি ছিলানোর কথা ছিল, মুরগি ছিলানো দেখালাম, এখন তো মুরগিটা কাটা পাচ্ছে, কাটাটা দেখাই তাহলে সহজ পদ্ধতি। খালা এটা মুরগি যে ছিলবে, খালাকে তো ওইটা ছিলিনি, দাও দাও। আচ্ছা এটা কাটি নিয়ে আমিও এরকম করি ইয়ে করি কি জানি, এরকম করি মুরগিটা কাটি, মুরগির মাছ দিয়ে কাটি নিয়ে তারপর কাটি। এই যে নাড়ি ভুড়ি বার করা বের করা, টান দিলেই বের, ও একদম টোনাটা শুদ্ধ বের হয়ে আসেন না, হ্যাঁ টোনা বের হয় রে, হচ্ছে এগুলো ধরে টান দিতে কেন জানি কি আনতে তো ঘিন্নে লাগে, ঘিন্নের সাথে বড় কথা হচ্ছে মনে হচ্ছে সাপ ধরেছে। এখন ময়লা একদম ভিতরে ইয়েটা বের হয়ে গেল, এখন
আজকে মুরগি রান্না হবে কয়টা যে গাজির মাংস দিন রকম ভাবা গান দিলে নামা যায় মুরগি দেশি মুরগির চামড়াটা খুব মজা লাগে আমার কাছে দেশি মুরগির চামড়া একটু ঢাল ঢাল করে রান্না করলে সেই স্বাদ লাগে আচ্ছা যাই হোক মুরগিটা তো এই তো কাটা প্রায় শেষ হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম